আমরা এখন দেখবো একটা লোড ক্যাপাসিটি কি পরিমাণে লোড নিতে পারে, এর জন্য আমাদের যে বইগুলো আছে এই বইগুলো আমরা এটার মধ্যে লোড দিব, দেখি কত পরিমাণে লোড এইটা নিতে পারে। বইগুলো কিন্তু অনেক ভারী, এক একটা বইয়ের সাইজ আপনারা দেখতে পাচ্ছেন। তো এই বইগুলো, এতগুলো বই রাখার পরও এটার কোনো ধরনের আশ্রাম নেই, মানে এটার কোনো ধরনের দেবে গেছে বা ইয়ে হয়েছে এমন কোনো ধরনের ইস্যু ওখানে নেই। এই ক্যারেটগুলো নর্মালি হচ্ছে কিচেনে ইউজ করা হয়, বুক শেলফে ইউজ করতে পারবেন, যে যেভাবে চান ওইভাবেই ইউজ করতে পারবেন। এটা শক্ত, অলমোস্ট আমাদের এই বইয়ের তাকে যা ছিল, এই বইয়ের তাকে যা ছিল সব এটাতে ইয়ে করা হয়েছে। একটা কিন্তু বইয়ের ওজনে বেঁকে গেছিল, বাট এটাতে দেখেন যে কিছু কোনো প্রবলেম নেই, সুন্দরভাবে এঁটে গেছে। এবং আরও অনেক জায়গা বাকি আছে, নিচে একটা শেলফ এখনও খালি। এবং আমরা আরও দুইটা, যেহেতু ওভেন, অনেকে এটার উপরের তাকে ওভেন রাখে, তো ওভেন রাখে যেহেতু আমরা দুটা প্রিন্টার রাখছি, একটা দুটা প্রিন্টারের ওয়েট, তো অফিসের তো ওভেন নাই, দুটা প্রিন্টার রেখে দেখি যে এটার কী অবস্থা। চাকাটা বদলে আপনারা এটার জন্য ফিক্স পায়া আছে, পায়াও লাগাতে পারেন। আমরা একটু ঘুরে দেখাই তো, একটু ঘুরাও তো। এর তো ফ্রন্ট পার্টটা দেখানো হলো, সেকেন্ড আমরা ঘুরাচ্ছি। এখানে চাকা থাকায় আপনারা মুভ করতে পারেন, যদি মুভ করার সুবিধা, মুভ করার দরকার হয় সেক্ষেত্রে চাকা দিয়েই লাগানো ভালো। আর যদি খুব বেশি বেশি ভারী জিনিস রাখেন, চাকা না লাগালেও হয়, নিচে ফিক্স পায়া থাকে, ফিক্স পায়া লাগাতে পারবেন। আউটলুকটা কিন্তু অসাধারণ একটা আউটলুক আছে বাইরে থেকে, এটা কিন্তু ফাইবার, তো এটা গ্লাসের মতো, বাইরে থেকে কিন্তু দেখা যাচ্ছে যে জিনিসটা আসলেই অসাধারণ লাগছে, আমার কাছে লাগছে, বাট আপনাদের কাছে কীরকম লাগবে আমি জানি না, বাট জিনিসটা অনেক সুন্দর লাগছে। যদি কিচেনে রেখে জিনিসগুলো অর্গানাইজ করা যায় ওইরকমভাবে, জিনিসটা অসাধারণ লাগবে। এবং প্রোডাক্টটা কিন্তু বেশ দামি, 5,000 নয়, 6,000 নয়, 10,000 নয়, 12,000 নয়, 15,000 নয়, আরও বেশি দাম। খুব বেশি রুচিশীল বা খুব বেশি চয়েসফুল তাদের জন্যই এটা। এটা আসলে আমার মতে সবার পক্ষে এফোর্ড করা সম্ভব না। এটা অনেক দাম, বেশ ভালো দাম এটা, এবং প্রোডাক্ট কোয়ালিটিও বেশ ভালো, শুধু ভালো না, বেশ ভালো। নর্মালি এরকম একটা স্টিলের র্যাক বানাতে গেলেও এই এরকম সুন্দর তো হয় না। যদি এরকম একটা স্টিলের র্যাক বানাতে হয় বাইরে থেকে বা বাংলাদেশ থেকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের নর্মালি 15-16,000 টাকা পড়ে যাবে নর্মাল একটা স্টিলের র্যাক বানাতে। পারে এইরকম বিল্ড কোয়ালিটি বা এইরকম স্টাইলের পাবেন না। তো আমি আবারও বলছি, এটার দাম 10,000 নয়, 12,000 নয়, 15,000 নয়, আরও বেশি। তো ইনবক্স করুন আমাদের প্রাইসটা জানার জন্য, আমরা যতটুকু সম্ভব আমরা ডিসকাউন্ট করে দিব। প্রোডাক্ট, অল্প কিছু প্রোডাক্ট আছে, এটা অফ করে দেখি কিরকম লুকিংসটা আসতেছে। লুকিংসটা অসাধারণ লাগছে। একটু একটু কর্নার করো, আমার এখন ক্যামেরা থেকে ইয়ে করছো, একটু কর্নার করো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। যে জিনিসটা অসাধারণ লাগছে, যদিও এই জায়গাটা অগোছালো, বাট অগোছালো জায়গা হলেও এই জিনিসটা খুবই সুন্দর লাগতেছে আমার চোখে। বাট আপনাদের চোখে কিরকম লাগছে আমি জানি না, বাট এই জিনিসটা খুবই সুন্দর লাগছে। যখন এরকম যদি বুকশেলফ হিসাবে রাখেন সেক্ষেত্রে তো আরও সুন্দর লাগে, কিচেনের জন্য আরও সুন্দরভাবে ফুটে ওঠে। ভিতরে যখন ওভেন থাকবে, ছোট একটা ওভেন থাকবে, প্লাস হচ্ছে আপনার সব জিনিসপত্র অর্গানাইজ থাকবে, মানে দেখার সাথে সাথে কেউ কেউ পছন্দ করে নেবে। তো থ্যাংক ইউ সো মাচ।